আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু আহমেদ। আপনাদের সবাইকে আরসিসি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরসিসি ক্লাসরুমে আপনাদের সাথে অ্যাকাউন্টিং বিষয়ে কথা বলতে যাচ্ছি এবং অ্যাকাউন্টিং বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস হিসাব। হিসাব সম্পর্কে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসটি এসএসসি এবং এইচএসসি লেভেলের শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো শুরুতে আমরা বোর্ডে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে আমি কতগুলো প্রশ্ন আপনাদের জন্য মোট 10টা প্রশ্ন লিখে রেখেছি। আজকে এই 10টা প্রশ্নের উপরে আমরা আপনাদের সাথে আলোচনা করব এবং প্রতিটা প্রশ্নের উত্তর আমি আপনার সাথে আলোচনা করব, যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন। তো চলুন আমরা আমাদের প্রথমে যে প্রশ্নটা লেখা আছে, হিসাব কাকে বলে? হিসাব কাকে বলে? আসলে আমরা আমাদের কারবার সম্পর্কে যদি বিশ্লেষণ করি, দেখা যাবে যে আমাদের কারবারে অনেক ধরনের লেনদেন ঘটে। তো বিভিন্ন ধরনের লেনদেন ঘটে, তো বিশৃঙ্খলভাবে ঘটে থাকে এই লেনদেনগুলো। তো এগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখার জন্যই কিন্তু আসলে হিসাব এই এই অধ্যায়টা বা এই অংশটা অ্যাকাউন্টিংয়ে আলোচনা শুরু হয়েছে। তো হিসাব কাকে বলে? একটি কারবারের একজাতীয় লেনদেনগুলোকে একটি নির্দিষ্ট শিরোনামে সাজিয়ে লেখার কৌশলকে হিসাব বলে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। ধরেন আপনার কারবারে যত প্রকার লেনদেন ঘটে তার সেগুলোকে, যেগুলো একজাতীয়, ধরেন যত ব্যয় ঘটেছে তাদেরকে আমরা একসাথে লিখলাম, যত সম্পত্তি কমেছে বা বেড়েছে তো সম্পত্তি হিসাবগুলোকে আমরা সম্পত্তি একসাথে করে লিখলাম, যত আয় ঘটেছে যাবতীয় আয়ের জন্য আমরা আলাদা করে একটা হিসাব খুললাম, আচ্ছা যাবতীয় দায়ের জন্য আলাদা করে হিসাব রাখি, যাবতীয় মূলধন বা মালিকানা স্বত্ব সম্পর্কে আমরা আলাদা আলাদা করে হিসাব রাখি, তার মানে বিভিন্ন ধরনের লেনদেন ঘটে থাকে তাদেরকে সহজভাবে খুঁজে বের করার জন্য, আইডেন্টিফাই করার জন্য আমরা তাদেরকে আলাদা আলাদা করে নির্দিষ্ট শিরোনামে সাজিয়ে লিখি। আচ্ছা, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম একজাতীয় লেনদেনগুলোকে একটি নির্দিষ্ট শিরোনামে সাজিয়ে লেখার কৌশলকেই হিসাব বলে। আশা করি হিসাব কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার ও কী কী? আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা যায়। সম্পত্তি হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব, মূলধন বা মালিকানা স্বত্ব হিসাব। আমি আবার বলছি এবং চলুন আমরা মুখস্থ করে ফেলি। সম্পত্তি হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব, মূলধন বা মালিকানা স্বত্ব হিসাব। তো এখানে পরে বলা হচ্ছে যে সম্পত্তি হিসাব কাকে বলে, উদাহরণ ও স্বাভাবিক জের কি, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সম্পত্তি হিসাব কি? যাবতীয় সম্পত্তিগুলোকে যে হিসাবে লেখা হয় তাকে সম্পত্তি হিসাব বলে। খুব সিম্পল, যাবতীয় সম্পত্তিগুলোকে যে হিসাবে বা যে শিরোনামে সাজিয়ে লেখা হয় তাকে বলা হয় সম্পত্তি হিসাব। তো আসুন, এখানে বলা হয়েছে সম্পত্তির উদাহরণ। আমরা অনেক উদাহরণই জানি, যেমন নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, হ্যাঁ, বা প্রাপ্য হিসাব, আমরা বলতে পারি আসবাবপত্র, দালান কোঠা, হ্যাঁ, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, মজুদ পণ্য সহ আরও অনেক সম্পত্তির উদাহরণ আমরা জানি। আচ্ছা, তো সাধারণত সম্পত্তি হিসাবের জের, জের মানে ফলাফল। একটা নির্দিষ্ট সময় শেষে আমরা যখন সম্পত্তি হিসাব রাখছি, এই সম্পত্তি হিসাবের ফলাফলটা কেমন হবে? সম্পত্তি হিসাবের ফলাফলে ডেবিট জের হবে না ক্রেডিট জের হবে? সম্পত্তি হিসাবের ফলাফল সবসময় ডেবিট জের হবে। আমরা মনে রাখবো সম্পত্তি হিসাবের জের সবসময় ডেবিট হয়। চলুন পরের প্রশ্নে চলে যাই। ব্যয় হিসাব কাকে বলে? তাহলে সহজ বিষয়, যা কারবারে যে সমস্ত লেনদেনের কারণে ব্যয় ঘটে তাদেরকে যে হিসাবে লেখা হয় তাদেরকে বলা হচ্ছে ব্যয়বাচক হিসাব। আচ্ছা, ব্যয় এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বেতন, বাড়ি ভাড়া, বিমা সালামি, অফিসের ভাড়া, হ্যাঁ, বা আমরা বলতে পারি যে শিক্ষানবিস ভাতা, আচ্ছা ইত্যাদি। আরও ব্যয়ের উদাহরণস্বরূপ আমরা আমরা বলতে পারি যে মজুরি, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, যন্ত্রপাতির অবচয়, অনাদায়ী পাওনা ইত্যাদি। তো যাবতীয় ব্যয়ের জের কি হবে? জের মানে ফলাফল। যাবতীয় ব্যয়ের জের হবে ডেবিট। সম্পত্তির জের জের যেরকম সবসময় ডেবিট হয়, ব্যয়ের জেরও সবসময় কি হবে? ডেবিট হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আয় হিসাব কাকে বলে? আয় হয়েছে এমন লেনদেনগুলোকে যে শিরোনামে সাজিয়ে লেখা হয় তাদেরকে বলা হচ্ছে বা তাকে বলা হচ্ছে আয় হিসাব। তো আয় হিসাবকে আমরা বলতে পারি যেমন বিক্রয় হিসাব,
হ্যাঁ, বিক্রয় বিক্রয় বাবদ যে আয় হয়, বিক্রয় হিসাব, সেবা আয় হিসাব, শিক্ষানবিশ সালামি, উপভাড়া প্রাপ্তি, হ্যাঁ এরকম যত প্রকার আয় ঘটে, যেমন কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি ইত্যাদি, আমরা আমাদের কারবারে যত প্রকার আয় হয়ে থাকে সমস্ত আয়গুলোকে আমরা আয় হিসাবে লিখে থাকি। আচ্ছা, তো আয় হিসাবে স্বাভাবিক জের কী হয়? স্বাভাবিক জের মানে তো বুঝি আমরা, স্বাভাবিক জের মানে একটা নির্দিষ্ট সময় শেষে আয়ের যখন আমরা ব্যালেন্স করব বা ফলাফল বের করব, তার ডেবিট ব্যালেন্স বের হবে না ক্রেডিট ব্যালেন্স বের হবে? আয় হিসাবে সবসময় ক্রেডিট ব্যালেন্স বের হবে, আশা করি বুঝতে পেরেছি। তো চলুন পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে, দায় হিসাব কাকে বলে? কারবারে যে সমস্ত লেনদেনের জন্য দায়ের সৃষ্টি হয়, দায়বদ্ধতার সৃষ্টি হয়, তাদেরকে যে হিসাবে শিরোনামে লেখা হয় তাদেরকে বলা হচ্ছে দায় হিসাব। আচ্ছা, দায় হিসাবের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত, যে কোনো বকেয়া খরচ, যে কোনো অগ্রিম প্রাপ্তি ইত্যাদি। এছাড়াও যদি আপনি আরও কিছু দায়ের নাম বলতে চান তাহলে বলতে পারেন ব্যাংক ঋণ বা ডিবেঞ্চার বা বন্ধকি ঋণ, হ্যাঁ ঋণপত্র, বন্ড, এগুলো হচ্ছে কারবারের দায়ের বা দায় হিসাব। তো কারবারের দায় হিসাবের জের কেমন হয়? কারবারের দায় হিসাবের জের সবসময় ক্রেডিট হবে, কারবারের দায় হিসাবের জের বা ফলাফল সবসময় ক্রেডিট হবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, মূলধন বা মালিকানা শত হিসাব। কারবারের মালিকানা সংক্রান্ত লেনদেনগুলো যে হিসাবে লেখা হয় তাকে বলা হচ্ছে মূলধন হিসাব বা মালিকানা শত হিসাব। মূলধন হিসাবের স্বাভাবিক জের সবসময় ক্রেডিট হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন পরের প্রশ্নে চলে যাই। বলা হয়েছে যে হ্যাঁ, হিসাবের জের বা উদ্ধৃত বা ব্যালেন্স কাকে বলে? আমি ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি যে হিসাবের জের বা ব্যালেন্স বা উদ্ধৃত কি। এই হিসাবের জের বা ব্যালেন্স বা উদ্ধৃত হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে একটা নির্দিষ্ট হিসাবের, হতে পারে সেটা কোনো একটা সম্পত্তির, কোনো একটা ব্যয়ের, কোনো একটা আয়ের, কোনো একটা দায়ের বা মূলধন হিসাবের, আচ্ছা যে কোনো একটা অ্যাকাউন্টের সর্বশেষ নির্দিষ্ট হিসাবকাল শেষে যে ফলাফল নির্ণয় হয় সেই ফলাফলটাকে বলা হচ্ছে জের বা ব্যালেন্স। এই জের বা ব্যালেন্স ডেবিট বা ক্রেডিট উভয়ই হতে পারে। আমরা অলরেডি কিন্তু মুখস্থ করে এসেছি বা বুঝে এসেছি সম্পত্তি এবং ব্যয়ের জের সবসময় কী হয়? ডেবিট হয়। আয় দায় এবং মূলধনের ব্যালেন্স সবসময় কী হয়? ক্রেডিট হয়। তাহলে জের মানে কি? ফলাফল, নির্দিষ্ট সময় শেষে আমরা যে ফলাফল বের করছি এই ফলাফলগুলো ডেবিটও হতে পারে আবার ক্রেডিটও হতে পারে। তাহলে এখন একটু মুখস্থ করবো প্লিজ, যাবতীয় ব্যয় এবং সম্পত্তির জের সবসময় স্বাভাবিক জের যেটা ডেবিট হবে, আয় দায় মূলধনের স্বাভাবিক জের কী হবে? সবসময় ক্রেডিট হবে। চলুন পরের প্রশ্নে চলে যাই। হিসাবের ডেবিট, পরের প্রশ্ন, হিসাবের ডেবিট ও ক্রেডিট করার নিয়ম। হিসাবের আমরা যে ইতিমধ্যে পাঁচটা আধুনিক পদ্ধতিতে পাঁচটা হিসাবের নাম শিখলাম, ব্যয়, সম্পত্তি, আয়, দায়, মূলধন, এই পাঁচটা হিসাবকে আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট করব, সহজে মুখস্থ করে রাখবো। যাবতীয় ব্যয় এবং সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, যাবতীয় ব্যয় এবং সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, যাবতীয় ব্যয় এবং সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট। আমরা উদাহরণস্বরূপ যত সম্পত্তির নাম শুনেছি, যত ব্যয়ের নাম শুনেছি, সমস্ত সম্পত্তি এবং ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন হবে ডেবিট, আর যখন হ্রাস পাবে তখন হবে ক্রেডিট। আর আমরা যখন নির্দিষ্ট হিসাবকাল শেষে ফলাফল বের করব বা জের বের করব, যাবতীয় ব্যয় এবং সম্পত্তির জের হবে ডেবিট, যাবতীয় আয় দায় মূলধন যখন হ্রাস পাবে তখন হবে ডেবিট, যাবতীয় আয় দায় মূলধন যখন বৃদ্ধি পাবে তখন হবে ক্রেডিট। আমরা ইতিমধ্যে যে যাবতীয় যতগুলো আয় দায় এবং মূলধন হিসাব সম্পর্কে জেনেছি তাদের, তারা ওই হিসাবগুলো যখনই বৃদ্ধি সরি যখনই হ্রাস পাবে তখন আমরা তাদেরকে ডেবিট করব, আর যখনই বৃদ্ধি পাবে তখন আমরা তাদেরকে ক্রেডিট করব। তো পরের কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন আজকের, সেটা হচ্ছে যে প্রতি হিসাব, বিপরীত হিসাব বা কন্ট্রা হিসাব কাকে বলে? তো প্রতি হিসাব বা বিপরীত হিসাব বা কন্ট্রা অ্যাকাউন্ট কাকে বলে? আমরা অলরেডি আধুনিক পদ্ধতিতে যে পাঁচটা হিসাবের নাম করে এসেছি এই পাঁচটা হিসাবকেই কমানোর জন্য তার বিপরীতে যে হিসাব খোলা হয় তাকে বলা হচ্ছে প্রতি হিসাব বা কন্ট্রা হিসাব বা বিপরীত হিসাব। আমি যদি বলি যে সম্পত্তি কমানোর জন্য যে হিসাব খোলা হয় তাকে বিপরীত সম্পত্তি বলে,
আচ্ছা, তাহলে বিপরীত ব্যয়, ব্যয় কমানোর জন্য তার বিপরীতে যে হিসাব খোলা হয় তাকে বিপরীত ব্যয় হিসাব বলে, দায় কমানোর জন্য তার বিপরীতে যে হিসাব খোলা হয় তাকে বিপরীত দায় হিসাব বলে, আয় কমানোর জন্য তার বিপরীতে যে হিসাব খোলা হয় তাকে বিপরীত আয় হিসাব বলে, বা মূলধন বা মালিকানা স্বত্ব কমানোর জন্য তার বিপরীতে যে হিসাব খোলা হয় তাকে বিপরীত মালিকানা স্বত্ব হিসাব বলে। আচ্ছা, তো আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে বিপরীত সম্পত্তি হিসাব কোনগুলো, যেমন পুঞ্জীভূত অবচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, আচ্ছা দেনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলো হচ্ছে আমাদের বিপরীত সম্পত্তি, কারণ সম্পত্তিকে কমানোর জন্য এই হিসাবগুলো খোলা হয়ে থাকে। আর যদি বলি বিপরীত ব্যয় হিসাব, আচ্ছা আমরা বলতে পারি যেমন ক্রয় ফেরত, ক্রয়ের উপরে বাট্টা, এই দুটো হচ্ছে বিপরীত ব্যয় হিসাব, কারণ ক্রয় ফেরত এবং ক্রয়ের বাট্টা আমরা এই অ্যাকাউন্টটা খুলি যাতে করে আমাদের ক্রয় নামে ব্যয়টা কমানো যায়। এরপর আমরা যদি বলি যে বিপরীত আয়, আমরা বলতে পারি বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, কারণ বিক্রয় করলে আয় হয়, আর আয় কমানোর জন্য আমাদের এই বিক্রয় ফেরত বা বিক্রয়ের বাট্টা হিসাব আমরা খুলে থাকি। এরপর আমরা যদি বলি বিপরীত দায় হিসাব, বিপরীত দায় হিসাবে আমরা বলতে পারি যেমন পাওনাদারের বাট্টা সঞ্চিতি, বন্ডের অবহার, হ্যাঁ এগুলো আমাদের হচ্ছে বিপরীত দায় হিসাব। তবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, আমি আবারও বলছি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি রক্ষণশীলতার নীতি অনুযায়ী এটা না রাখাই ভালো, কারণ রক্ষণশীলতার নীতি পাওনাদারের বাট্টা সঞ্চিতি রাখার অনুমতি দেয় না। তো এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে বিপরীত মালিকানা স্বত্ব হিসাব। মালিকানা স্বত্ব কমানোর উদ্দেশ্যে তার বিপরীতে যে হিসাব খোলা হয় তাকে বলা হচ্ছে বিপরীত বিপরীত মালিকানা স্বত্ব। আর বিপরীত মালিকানা স্বত্বের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উত্তোলন হিসাব, বলতে পারি কি লভ্যাংশ প্রদান ইত্যাদি। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, এবং আজকের ক্লাস থেকে আপনারা যারা এসএসসি এবং এসএসসি লেভেলের শিক্ষার্থী ভাই বোন আছেন তারা অবশ্যই অনেক কিছু নিতে পেরেছেন। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা আশা করব প্রত্যেকটা ভার্সিটিতেই এখান থেকে একটা করে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। তো আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা আমাদের ক্লাসগুলোকে, আমাদের ক্লাসের ভিডিওগুলোকে আপনাদের বন্ধুবান্ধব বা সহপাঠী যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা যদি আপনাদের কিছুটা উপকারে এসে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রকার উপকার না আসে তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো যখন আমরা কোনো আপনাদের উপকার আসতে পারবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমি আশাই করি আপনাদের কাছে। অ্যাকাউন্টিং বিষয়ে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, সেটা এসএসসি, এসএসসি, বিবিএ এবং এমবিএ লেভেল পর্যন্ত, যদি কোনো টপিকস আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেকচারগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।